আলহামদুলিল্লাহ, আজকে অনেক অনেক খুশির একটা নিউজ পেয়েছি, আর আপনাদের ভাইয়া তো মহা খুশি এই নিউজটা পাওয়ার পরে। এবং ও যখন আমাকে নিউজটা দিল, তারপরে আমি তো একদম লাফায় উঠছি। তারপরে আমাদের প্ল্যান হলো আজকে আমরা একটু সেলিব্রেশন করতে বাইরে যাব। ম্যাচিং ম্যাচিং দুজনেই ড্রেস পরেছি একই কালারের। এই ড্রেসটা আমরা এর আগেও একবার পরেছিলাম। ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে আমাদের বলেন তো? গুড নিউজ যেহেতু আপনাদের ভাইয়ের কাছ থেকে পেলামই, এত বড় একটা গুড নিউজ, সো সেলিব্রেশন তো বানতা হে। আমরা তিনজন বের হয়ে পড়লাম। আপনাদের ভাইয়া আমাদেরকে ট্রিট দিবে, যদিও আমাদের আজকে স্পেশাল কোথাও ট্রিট পাওয়া বা দেওয়ার কথা ছিল, কিন্তু সেজাকে যখন জিজ্ঞেস করলাম কোথায় যাবা, ঘুরে ফিরে ওই একই জায়গার কথা বলে। তো যেখানেই হোক আমরা যাচ্ছি, চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর আসলে খুশি কিন্তু মানুষের চোখে মুখেও ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা বেশি গ্লো করছে। তবে গ্লো করার পিছনে আরও একটা কারণ আছে, যেহেতু এখন কর্মব্যস্ত থাকি এত বেশি যে নিজের অত একটা যত্ন নিতে পারি না, তারপরও যখনই সময় পাই আমি চৌধুরানী আয়ুর্বেদা পেজের ফেসিয়াল বলেন, স্যাফ্রন রাইস মিল্ক ক্রিম বলেন, এই জিনিসগুলো চুকিটাকি ব্যবহার করে থাকি। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট ত্বকে গ্লো নিয়ে আসে। এটা একটা ম্যাজিক্যাল পাওয়ার থেরাপি, যেটা একটা পাউডার থাকবে সাথে এরকম একটা লোশন। আর এই পাউডারটার ভেতরে অনেকখানি পাউডার থাকে, যেই পাউডারটা আপনি হয়তো বা মাসে দু তিনবার ব্যবহার করতে পারবেন, আর ছয় সাত মাসের উপরে তো ইজিলি চলে যাবে। এটার সাথে এই লোশনটাও আসে, এবং এই লোশন পাউডার হাফ চামচ নিয়ে, সামান্য একটু লোশন নিয়ে এটাকে ডিমের সাদা অংশ এবং সামান্য একটু দুধের সাথে মিক্স করে মাখালে ত্বকে একদম সুন্দর ইনস্ট্যান্ট গ্লো আসে। আর সেই সাথে স্কিনের যে লোমকূপগুলো থাকে এগুলো কিন্তু একটু গোল্ড ভাব চলে আসে। সো স্কিনটা দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইট লাগে। আপনারা এই প্রোডাক্টগুলো চৌধুরানী আয়ুর্বেদা পেজে পেয়ে যাবেন। এখন যাচ্ছি আমরা আস্তে ধীরে আমাদের আজকের দিনের ট্রিট নিতে। তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে খাওয়াবে, ও বলছিল যে আমার পছন্দ মতো জায়গায় খাওয়াবে, কিন্তু না, আমার আসলে সেজার যেখানে পছন্দ সেখানেই ভালো লাগে। তো আমরা যাচ্ছি ডিনার করার জন্য। তো যখন আমরা ডিনার করার জন্য বের হচ্ছি, বেসিক্যালি তখন কিন্তু আমাদের একটাই চয়েস, কোনো অপশন নাই। যদিও আমাদের হাতে কিন্তু অনেক ইয়ে ছিল যে এখানে যাব না ওখানে যাব, বাট অপশন ঘুরে ফিরে একটাই, সেটা হচ্ছে কেএফসি। ইয়াস, আমরা ঘুরে ফিরে আমাদের লুটনের হ্যাটার্সওয়েতে যে কেএফসি আছে সেখানেই চলে আসছি। তো সে যা কেএফসি চিকেন খুব বেশি পছন্দ করে এর জন্যই আসা। এখন অনেকে বলবেন যে আপু কিসের সেলিব্রেশন, গুড নিউজটা কি? আসলে গুড নিউজটা আপনাদের ভাইয়ার, যেহেতু আপনাদের ভাইয়ার, সো হোক ওই আপনাদেরকে নিউজটা দিবে, আমি না দেই, কারণ যার নিউজ তাকে তার দেওয়াই ভালো। আমার আসলে কি আটিগুনে লাভ কি, আম খেয়েই তো হলো, তাই না? তো যাই হোক, আমরা এই যে চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করার জন্য। আর আপনাদের ভাইয়ার আসলে দিন রাত এই জিনিসটার জন্য পরিশ্রম করছিল। তো ও যখন আমি দেখতাম ওকে কাজ করছে, অনেক বেশি টেনশনে থাকছে, সব কিছু মিলিয়ে আমিও আল্লাহর কাছে খুব বলতাম যে আল্লাহ ওর মনের আশা পূরণ করো। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু দেয়, এটা আমি সবসময় বিশ্বাস করি। কারণ চাওয়ার মতো চাইতে হয় আর চেষ্টা করতে হয়, চেষ্টা ছাড়া তো কোনো কিছু আল্লাহ দেয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বান্দার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না, আর আল্লাহ তার প্রিয় বান্দার সব ইচ্ছায় আস্তে ধীরে হয়তো সময় নিয়ে পূরণ করে। তো আমার সে যে এখানে আসার পরে তার মনটা খুব বেজার, কেন পাপা এত দেরি করে অর্ডার করছে, কেন এখনো খাবার আসছে না। তো অবশেষে আপনাদের ভাইয়া সেজার পছন্দের মেনুটা অর্ডার করে দিয়েছে, আর সেজা এখন অপেক্ষার পালা যেন শেষ হয় না। মেয়েটার আমার অপেক্ষা করতে করতেই মন খারাপ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো অবশেষে চলে আসছে আমাদের খাবার। এখানে আমরা সেজার জন্য পছন্দের ফ্রাইস নিয়েছি, সেজা ফ্রাইস অনেক পছন্দ করে, আর সেই সাথে চিকেন উইংস, আর আমরা কিন্তু চিকেন ফ্রাইসও নিয়েছি। আচ্ছা, ভালো কথা,
কেএফসি এই শাখাটা কিন্তু হালাল। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু ইংল্যান্ডে কি হালাল কেএফসি আছে কিনা। সব জায়গায় নাই, ইংল্যান্ডে যেই জায়গাগুলোতে মুসলিম কমিউনিটি বেশি সেই জায়গাগুলোতে সাধারণত হালাল কেএফসি হয়তো থাকে। তো সেক্ষেত্রে যেই ব্রাঞ্চটা হালাল সেই ব্রাঞ্চটাই কিন্তু ওরা সার্টিফাইড করে রাখে, লিখে রাখে, বা আপনারা জিজ্ঞাসাও করতে পারেন যে এই ব্রাঞ্চটা হালাল কিনা। আর যেই ব্রাঞ্চগুলোতে আসলে মুসলিম কমিউনিটি ওখানে কম থাকে সেখানে ওরা হালাল ব্রাঞ্চ করে লাভও নেই, সেখানে হয়তো নন হালাল ব্রাঞ্চ থাকে। তো ইংল্যান্ডে বেশিরভাগটাই হচ্ছে নন হালাল ব্রাঞ্চ, কিছু কিছু মুসলিম এরিয়াতে বা কমিউনিটি বেশি যেখানে সেখানে হচ্ছে হালাল কেএফসি শাখা করে। ইভেন ন্যান্দোসও তাই, ইউকেতে কিন্তু বেশিরভাগ এলাকার ন্যান্দোস কিন্তু হালাল না, বাট কিছু কিছু মুসলিম কমিউনিটি সংখ্যাগরিষ্ঠ এলাকায় ন্যান্দোসটা হালাল। যেমন আমাদের লুটনের যে ন্যান্দোস রয়েছে দুইটা, একটা লুটন মলে একটা হ্যাটারসওয়েতে, দুইটাই কিন্তু হালাল। তো এর জন্য অনেক ভাইয়া পুরাই কনফিউজড হয়ে যান, হয়তোবা তারা যে এলাকায় আছে সে এলাকায় কেএফসিটা হালাল থাকে না। বাট আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় অনেক মুসলিম এখানে যার জন্য হালাল আছে। আর আমার সে যে মামনি দাঁতে হচ্ছে চিকেন আটকায় যাচ্ছে, তো এই জন্য বারবার ই করে দাঁত দেখাচ্ছে যে মাম্মি আমার দাঁতে আটকায় যাচ্ছে। তো যাই হোক, আমাদের ডিনারটা দিন থাকতে থাকতে ব্রিটিশ টাইমে শেষ করে এবার ডেজার্ট পালা। কেমন মজা? আইসক্রিমটা মজা। One, one, six.